বললাম তো 16তে করেছি 19এ করেছি 21এ করে দাদা আপনি কি এই যে নির্বাচন বিষয়ে এই যে নির্বাচন কমিশন যেভাবে পাঁচটা থেকে 30 তারিখ সকাল পর্যন্ত আপনাকে ফের নজরবন্দি বলুক না ভালো লেগেছে করেছে আমার আমার কাজ আমি করে কি কারণ মুখ মনে করছে সেটা বলতো আসলে ওরাই ভালো বলতো কেন বাড়ি থেকে না রাখবো হ্যাঁ পার্টি অফিসে রাখবো যেখানে মন সেখানে যাবো আমাকে নজরবন্দি মানে কি নজরবন্দি আমাকে গৃহবন্দি নেই নজরবন্দি আলাদা জিনিস আমার সঙ্গে একটা ক্যামেরা থাকবে আমি কি বলছি আমি কি করছি আমি কি নির্দেশ দিচ্ছি সেটা দেখা আমি ঘরের ভিতরে বউকে নিয়ে শুয়ে থাকবো ক্যামেরা নিয়ে শুয়ে থাকবো নাকি জায়গাটা রুটিন প্রোগ্রাম এটা ইলেকশন কমিশনের রুটিন প্রোগ্রাম এখনো পর্যন্ত 210টা সিট পেয়ে গেছে আমিও জানেন আমিও জানি আপনার জেলা আমার জেলা 11টা হবে আমার জেলা কোনো ভোট হয়নি যে ভোট হয়েছে তাদের 210 পেয়ে গেছে মানে প্লাস 11 বলছেন 211টা পেয়ে গেছি তারপরে আরো এখনো 35টা সিট বাকি আছে মানে আপনি বল এতটাই কনফিডেন্ট যে আপনার জেলা বিজেপি কিন্তু বলছি যা বলছি ঠিক বলছি শুভেন্দু হেরে গেছে রাজীব হেরে গেছে সবাই হেরে গোহারা হয়ে গেছে দেখ সেটা তো মেশিনে ঢোকা যায় নি মুখে বলছি মেশিনে ঢুকলে বলা যায় না সে দেখা যাবে 2 তারিখে রেজাল্ট 2 তারিখে